হাজার হাজার কোটি টাকার প্ল্যান পাস হচ্ছে, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে, আমি বকাউল্লাহ কি বলবো? আমাকে সেটার উত্তর দিতে হবে। এটার কোনো সদগতি না দেখে আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট। এভাবেই কালুরঘাট সেতু নির্মাণের জন্য সংসদে সোচ্চার ছিলেন এই সাংসদ। 2011 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা জোড়াতালি দেয়া সেতুটি ব্যবহার করে লাখ লাখ মানুষ বড় দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়েই নদী পার হচ্ছেন প্রতিদিন। 30,000 কোটি টাকায় যদি দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন করার অভিপ্রায় থেকে দৃশ্যমান হতে পারে পদ্মা সেতু, তাহলে কেন দক্ষিণ চট্টগ্রামে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারছেন না? সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কালুরঘাট সেতু নির্মাণে দিয়েছেন একের পর এক বক্তব্য, কিন্তু শেষমেশ এই সেতু পুনর্নির্মাণ দেখে যেতে পারেননি বর্ষীয়ান পার্লামেন্টেরিয়ান মঈনুদ্দিন খান বাদল। নিষেধাজ্ঞা রয়েছে সেতু দিয়ে 10 টনের অধিক যানবাহন চলাচলের উপর, কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক প্রতিনিয়ত চলাচল করায় প্রায় ঘটে দুর্ঘটনা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনতে হয় দুই পারের যাত্রী এবং বাস, ট্রাক, টেম্পু সহ ছোট বড় অনেক যাত্রীবাহী গাড়িকে। বাদল স্যার মরে গেছে, সংসদে ক্যান্ডিডেট একদম, ওর মাকে খবর থাকতে দিচ্ছে না। আপনারা বললে এই জিনিসটা বাদল সাহেবের আত্মা শান্তি পাবে, এই ব্রিজটা তুলেন। এই ব্রিজটার জন্য বাদল সাহেব নিজেও মরল, আর হবে না মনে হয়, আমার মনে হয় বাদল সাহেবের মতন আর কেউ এই ব্রিজটার জন্য বলবে না। এখানে অনেক মানুষ ট্রেনে খাড়া পরিয়ে মারা গেছে, অনেক রুগী এখানে জামের জন্য মেডিকেলে যাচ্ছে না। কালুঘাটি ব্রিজের পূর্ব পারে গাড়িতে মারা গেছে এরকম অনেক। আমার বয়স 55 বছর হচ্ছে, আমি এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করতেছি পাকিস্তানের পর থেকে। পদ্মা সেতু হয়ে গেছে, আমাদের আজ কালুঘাটের ব্রিজ হয় নাই, অনেক কষ্ট পাইতেছি। পদ্মা সেতু হয়ে গেছে, এখন যদি আমাদের এই সেতুটা যদি হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, মানুষের এই কষ্টগুলো আর হবে না। ঘন্টা পর ঘন্টা আমরা বসে থাকি, অপেক্ষায় থাকি কখন লাইন দিবে আর আমরা যাব। সবচাইতে বড় কথা হচ্ছে যে 20 কোটি টাকা খরচ করে যে পদ্মা সেতু বানাইতে পারে, আর সামান্য কয়েক কোটি টাকার একটা ব্রিজ হতে পারলো না কেন এত বছর ধরে? হাজারো মানুষ এখানে প্রত্যেক সময় অ্যাক্সিডেন্ট করছে, কত বড় বড় গাড়ি আপনি দেখেন কতক্ষণ দাঁড়ায় থাকে। বোয়ালখালীর এই দুঃখ কেউ গুছাতে পারবে না যতদিন না এই ব্রিজটা হবে না। একটি নতুন সেতুর দাবি জানিয়ে এবং তা বাস্তবায়নের জন্য গত 20 বছর ধরে আন্দোলন করে আসছে বোয়ালখালীবাসী। চট্টগ্রাম কক্সবাজার রেললাইন স্থাপনের ঘোষণা দিলে কালুরঘাট সেতু নির্মাণের প্রয়োজনীয়তা বেড়ে যায় এবং আশার সঞ্চার হয় দক্ষিণ চট্টগ্রামের মানুষের মাঝে, কিন্তু সেই স্বপ্ন অধরায় থেকে গেল। এই মাসে হবে, ওই মাসে হবে, এভাবে বলে বলে মানি জনগণকে ধোকা দিচ্ছে আমাদের বোয়ালখালীবাসীকে। এভাবে এরা করবে কিনা ওরা এখনও তো আমরা নিচ্ছি না, যে এটা কোন সরকারের আমলে হবে, কোন কে করবে এটার কোনো এখনও তো আমরা নিশ্চয়তা পাইতেছি না। আমি আমাদের মরণের পরেও কি হয় কিনা এটা অনিশ্চিত। আমরা দীর্ঘদিনের দাবি একটা নতুন সেতু হবে, এই সেতু দিয়ে আমরা ফারাফার হতে পারতেছি না, অনেক মানুষ কষ্ট পাচ্ছে, ডেলিভারি লোকই মারা যাচ্ছে। এই সেতুটা হলো আমাদের প্রাণের দাবি, একদম জীবনের দাবি আমাদের, যদি সেতুটা হয় আমাদের অনেক উপকার হয়। অনেক দিন পুরোনো, আজকে আমরা অনেক কষ্ট পাইতেছি এটার জন্য। এই স্কুলে ছেলেদেরকে স্কুলে নিতে সমস্যা হয়, রোগীদেরকে নিয়ে টাওয়ার যেতে সমস্যা হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আমার ওয়াইফ নিজে অসুস্থ ছিল, তো ওনার টুইন বেবি হয়েছে, তো ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। ব্রিজ দিয়ে আসা আসতে যেতে আমার থেকে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে হয়েছে। সেতুতে ক্ষত এত ভয়াবহ যে গর্তের ভেতর থেকে নদীর পানি দেখা যায় আর রেলিংয়ের নিচের কাঠ ভেঙে গেছে অন্তত 10 স্থানে। বহুবার আশা জাগিয়ে নিরাশ করা হয়েছে বোয়ালখালীবাসীকে। উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের মানুষদের এখন একটি প্রাণের দাবি, এই সেতু যেন দ্রুত নির্মাণ করা হয়। পদ্মা সেতুর পর এবার কি তাহলে এই অঞ্চলে মানুষের ভাগ্যের চাকা খুলবে, নাকি পূর্বের ন্যায় আশায় বুক বেঁধে বাকি জীবন পার করতে হয়, এই নিয়ে যেন তাদের দুশ্চিন্তাই কাটছে না। চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে মামুনুর রশিদ, অভি বাংলা ধারা।